কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং। আমি সকাল সকাল এবার রান্না করবো। শাশু চলে গেছে ওই বাড়িতে, ওই একটু ইয়ার কিনে নিচ্ছে। এবার খাসির মাংস করবো, সব মশলাপাতিগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ওই যে কড়া আছে তুমি হয়তো দেখতেই পাচ্ছো, সব কিছু ম্যারিনেট করবো। আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম একটুকুনি। এক হাতে যেহেতু ক্যামেরা ধরছি অসুবিধাও হচ্ছে, ওপর থেকে অনেক কিছু বলছে, তো দইটা দিয়ে দিলাম। যেহেতু ছেলে খাবে, ঝাল টাল কিছু দেবো না এখন, এই ম্যারিনেট করে নিয়ে ওটাকে তুলে নিয়ে তারপর আমাদের ঝাল দেব, মানে লঙ্কার গুঁড়োটা দেবো, হলুদটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার ওর জন্য তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর তেল ফেল দিয়ে এবার লঙ্কার গুঁড়োটা লাস্টে দেব, যাতে ওর ঝাল না লাগে। ও যেহেতু ঝাল খায় না আমাদের সাথে, ওর জন্য আলাদা করে তুলে রাখতে হচ্ছে। দেখ, তুলে নিলাম বাটিতে, তুলে নিয়ে এবার লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো, পরে কড়াতে কষার সময় দেবো। কিন্তু এবার মাখিয়েটাকে নিয়ে এবার রেখে দেবো 10 মিনিটের মতন। মাখানো হয়ে গেলে এবার আমি আলুটা ভেজে নেব। কড়াটা একটু ইগনোর করবে, কেন সকালে শাশুড়ি লুচি করেছে মা, ওই জন্য কড়াটা একটু লাল হয়ে গেছে। তেল দিয়ে আলুটাও দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব লাল লাল করে। প্রথমবার করছি, যেহেতু শাশুড়ি করে একটু অসুবিধার জন্য চলে গেছে এক জায়গায়, তাই ওই জন্য বলে গেলো রুমকি তুই কর, আমি আসছি। এই আলুটা ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল করে ভাজতে হবে। এবার বাটিতে তুলে নেব, তুলে নিয়ে এবার তোমার লালটা অনেকটাই হয়েছে, একটু লাল হতে এবার পাশের ছেলেরটাও করে নিচ্ছি, যেহেতু মা নেই গেছে ওই বাড়িতে। এবার ছেলে তেল ফেল দিয়ে প্রেশার কুকারে মাংসটা করে নিচ্ছি, জলও দিয়ে দিলাম কষিয়ে। জল দেওয়ার পর ছেলেরটা হয়ে গেলে আমি আমাদেরটা করবো। ছেলেরটা হয়ে গেলে কি ছেলে খেয়ে নিতে পারবে, কিন্তু সেই আমাদের সাথেই খেলো। আগে করলাম, যেহেতু ছেলে যদি খাওয়ার জন্য বায়না করে। এবার কড়ার মধ্যে তেল ফেল দিয়ে মশলা কষানো হয়ে গেছে, ওই জন্য একসাথে সব দিয়ে দিলাম। আমি তো জানি না কীভাবে করে, তাও আমার আইডিয়া দিয়ে যাভাবে পেরেছি আমি করেছি, তাও খুব একটা খারাপ হয়নি, কিন্তু তাও অনেক কিছুই কম হয়েছে। প্রথমবার করলে যা হয়, কিন্তু তোমরা খারাপ ভেবো না যে এরকম দেখাচ্ছে বা কিছু, তার জন্য যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে এসে বলো যে এই জিনিসটা ভুল হয়েছে ওই জিনিসটা। আমি তো আর তোমাদের মতন ডেইলি রান্না করি না, যেহেতু আমার শাশুড়ি রান্না করে, ওই 9 মাসে 6 মাসে না থাকলে তখনই রান্না করি। এবার খাসি মাংসটা কষিয়ে টেসে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, প্রেশার কুকারে হয়ে গেছে। মানে প্রেশার কুকার থেকে নামিয়ে ওই ডেচকিতে দিয়ে দিয়েছি, ডেচকি থেকে নামিয়ে নিচ্ছি, মানে প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি, সরি বন্ধুরা। এবার নামিয়ে টামিয়ে এবার শসা পেঁয়াজ কেটে নিচ্ছি, বোনকে বলছি একটু ভিডিও করে দে, করে দিচ্ছে। পেঁয়াজটা ঠিক মতন কাটতে হবে, লেবুও কেটে নিয়েছি, এবার ওর বাবাকে খেতে দিই। ওর বাবা এবার রিভিউ দেবে, বলো খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে মোটামুটি, মানে চলার মতন। এবার ছেলেকে বলছে, যে ছেলে বলছে যে মা ছিটতে পারছি না, আমার খেতে খেতে ঘাম ঝরে যাচ্ছে। এবার ও ইয়ার্কি মারছে, ওর একটু আম না হলে ভাত খেতে পারে না। দেখাচ্ছে এটা পরে ভিডিওটা অ্যাড করেছি, ওই জন্য একটু আগে খাওয়ানোটা হয়ে গেছে। তারপর দেখ তোমাদের যে